শিবিরের ভাঙন পশ্চিম মেদিনীপুরে। চন্দ্রকোনার পারুলিয়ায় বিজেপি থেকে তৃণমূলে যোগ দিল 50টি পরিবার। এদিন পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের ভগবন্তপুর 1 নম্বর অঞ্চলের পারুলিয়ায় নবনির্মিত বুথ তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের উদ্বোধন হয়। আর সেই উদ্বোধনী অনুষ্ঠানে বিধায়ক ব্লক সভাপতির হাত ধরে তৃণমূলে যোগ দেন ভগবন্তপুর 1 নম্বর অঞ্চলের বিভিন্ন বুথ থেকে বিজেপি নেতৃত্ব সহ 50টি পরিবার। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন চন্দ্রকোনা বিধানসভার বিধায়ক অরূপ ধারা, ব্লকের সভাপতি জগজিৎ সরকার ও অঞ্চল সভাপতি আরমান আলী খান। যোগদান পর্বের পর ফিতে কেটে নবনির্মিত পারুলিয়া বুথ তৃণমূল কংগ্রেস কার্যালয়ের উদ্বোধন করেন বিধায়ক ও ব্লকের সভাপতি। কার্যালয় উদ্বোধন ছিল এবং তার সাথে সাথে আমাদের যোগদান পর্বও ছিল। আমাদের ধর্মপাতা থেকে 8 জন যোগদান করেছে, যারা সক্রিয়ভাবে বিজেপি করছিল নেতৃত্ব পর্যায়ের, তারা আজকে আমাদের এই দলীয় যে কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে যোগদান করেছে। এবং তার সাথে সাথে আমাদের শীর্ষা গ্রাম থেকে 13 জন নেতৃত্ব, বিজেপির সক্রিয় নেতৃত্ব, তারাও আজকে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের তার আদর্শ নীতি আদর্শ এবং তাকে তার প্রতি অনুপ্রাণিত হয়ে আজকে তৃণমূল কংগ্রেসে তারা যোগদান করেছে আমাদের পারুলিয়া বুথ কার্যালয় অনুষ্ঠানে। এবং তার সাথে সাথে এবং আমাদের শীর্ষা গ্রাম থেকে আমাদের 13 জন এবং ধর্মপাতা গ্রাম থেকে আমাদের 7 জন এবং পারুলিয়া গ্রাম থেকে 17 জন আজকে যোগদান করেছে আমাদের এই অনুষ্ঠানে। পশ্চিম মেদিনীপুর থেকে শুভ চক্রবর্তীর রিপোর্ট, টাইমস বাংলা।